একটি ওয়েবসাইট তৈরি করার প্রধান কাজ হচ্ছে সেই ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনে অ্যাক্টিভ করা, যাতে ভিজিটররা আপনার সার্চ ইঞ্জিনের মাধ্যমে ওয়েবসাইটটিকে খুঁজে পায়। এরকম 50টিরও বেশি ওয়েবসাইট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো কীভাবে সে কাজগুলো করবেন। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনে অ্যাক্টিভ করার জন্য আপনাদের ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে লিখবেন itSharif.com, itSharif.com। ওকে, লেখার পরে দেখবেন আমার এখানে পোস্টটি সর্বপ্রথম দেখাচ্ছে। আমি হয়তো বা বিভিন্ন কারণে বা পুরনো হয়ে গেলে এটা পোস্ট এখানে থাকবে না, সো আমি লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সরাসরি ওখান থেকে ওপেন করবেন, অথবা ফিচারে এখানে কার্সর নিয়ে গেলে সরাসরি আপনাদেরকে দেখাবে পোস্টটা। ওকে, এটা ওপেন করবেন। দেখুন এখানে প্রায় 50টিরও বেশি ওয়েবসাইট দেখাচ্ছে, প্রায় 60টা অর্থাৎ 59টা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এখানে। এই 59টা লিঙ্ক হচ্ছে, সবগুলোর কাজ হচ্ছে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে সাবমিট করা। সাবমিট করার মাধ্যমে আপনাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে। সো কীভাবে সাবমিট করবেন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল এখান থেকে একটা দেখাচ্ছি, গিগা ব্লাস্ট। ওকে, দেখুন এটাতে কীভাবে ইউআরএল সাবমিট করবেন। এখানে আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা লিখবেন, http এগুলো আগে যদি দেওয়া থাকে তাহলে আপনারা www. দিয়ে তারপরে শুরু করবেন, অথবা এগুলো কিছুই না দেওয়া থাকলে আপনারা http অবশ্যই দেবেন। ওকে, দেওয়ার পরে এখানে গোতে ক্লিক করবেন। ওকে, হয়ে গেছে। এখন দেখুন এখানে দেখাচ্ছে সাবমিট ইউআরএল সাকসেসফুল। এখন এটাকে চেক ইট করতে বলছে, চেক ইট করলে আর অনেক কাজ আছে, সেটা আপনারা পরবর্তী করবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন এখানে ইন্টারওয়েবে এখানে ক্লিক করলে এই পেজটা আসবে। এখানে সরাসরি আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা লিখবেন। ওকে, এখানে ইমেইল চাচ্ছে, অবশ্যই ইমেইল দিতে হবে, আর ইমেইল চেক আপ করে ভেরিফাই হলে তারপরে আপনার এই ইউআরএলটা সাবমিট হবে। ওকে, এখন প্রসেসে ক্লিক করলাম। দেখুন সাবমিট হয়ে গেছে, এটা ফ্রিলি সাবমিট হয়ে গেছে। আরও অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পেইড করতে হবে। দেখুন এখানে পেইডের অপশন দেওয়া আছে, $1, $8 বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে, সেগুলো নিতে গেলে অবশ্যই পেইড করতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের টিপসটা। আর সবগুলো ওয়েবসাইট আমি দেখাচ্ছি না, সময় বেশি লাগবে, আপনারা ট্রাই করবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।